একমালিকানা ব্যবসায় যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি সোল প্রোপ্রাইটরশিপ, অর্থাৎ একমালিকানা ব্যবসার মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে একজন ব্যক্তি সব ধরনের কাজ নির্বাহ করবে। খেয়াল করে দেখো, তোমার আশেপাশে এরকম অনেক ছোট ছোট উদাহরণ রয়েছে। যেমন তোমার বাসার নিচে যে দর্জির দোকান, যে ছোট সেলুন, তোমার বাসার মোড়ে যে মুদির দোকান, এবং যেই লোকটা অনেকদিন তোমাকে চা বানিয়ে খাওয়ায়, অর্থাৎ একটা চায়ের দোকান। এই ধরনের ছোটো ছোটো দোকানগুলোর ক্ষেত্রে কী হয়, তুমি খেয়াল করে দেখো, একজন লোকের চেহারা কিন্তু তোমার মাথায় আসবে। এর কারণ হচ্ছে একজন ব্যক্তি ম্যাক্সিমাম কাজটা করে থাকে। যখন একজন ব্যক্তি কর্তৃক কোনো একটা ব্যবসায় পরিচালিত হয় ছোট ছোট পরিসরে, তখন সেটাকে আমরা বলে থাকি একমালিকানা ব্যবসায়। এই একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যা হয় তা হলো, একজন ব্যক্তি তিনি মুনাফা দিচ্ছে, তিনি মূলধন দিচ্ছে, তিনি এখান থেকে মুনাফা নিচ্ছেন, এবং যাবতীয় ঝুঁকি তিনি গ্রহণ করছেন, ব্যবসাটা তিনি একাই পরিচালনা করছেন। এখান থেকে যা মুনাফা হচ্ছে সেটাও তিনি ভোগ করছেন, যা কিছু ক্ষতি হচ্ছে তাও তাকে বিয়ার করতে হয়। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, 80% ব্যবসায়ের ক্ষেত্রে আমরা দেখে থাকি তা হলো একমালিকানা ব্যবসায়ের কারণ হচ্ছে এই যে বললাম, একজন ব্যক্তি কর্তৃক সমস্ত কিছু পরিচালিত হতে পারে। যেমন তোমার বাসার নিচে যে মুদি দোকান, সেখানে যখন একজন ব্যক্তির কাছ থেকে সচরাচর সে তোমার বাসায় খুব খুব রান্নার তেলের দরকার হলো, চা পাতা দরকার হলো এক প্যাকেট, কিংবা কাপড় কাচার সাবান, এ ধরনের ছোটো ছোটো পরিমাণে যখন আমরা কোনো কিছু কিনে থাকি, তখন কিন্তু আমরা বাড়ির সামনে মুদি দোকানে যাই, এবং এখানে আমরা গিয়ে দেখতে পাই যে একজন ব্যক্তি যাবতীয় কাজ করে থাকছেন। এই কারণে এগুলোকে বলা হয় একমালিকানা ব্যবসায়।